হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার পর সেই টিকিট কোনো কারণে যদি ফেরত দেই, ফেরত দেওয়া কি যাবে এবং ফেরত দিলে কত চার্জ কাটা হবে বা এর বা নিয়মে বা কী, সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আশা করি টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি প্রথমেই গুগলে সার্চ করে নিচ্ছি রেল টিকিট যে রিটার্ন পলিসিটি রয়েছে সেই পলিসিগুলো আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে স্ক্রিনে খেয়াল করুন, তাহলে বিষয়টি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে প্রথমে যে পলিসিটি দেখতে পাচ্ছি, ইন কেস অফ টিকিট রিটার্ন 48 আওয়ার্স প্রিয়র টু দ্য কমেন্সমেন্ট অফ দ্য জার্নি, ফর এসি ক্লাস ভিডিটি 40 টাকা, ফর ফার্স্ট ক্লাস ভিডিটি 40 টাকা, অ্যান্ড আদার ক্লাস ভিডিটি 25 টাকা উইল বি ডিটাক্টেড অ্যালং উইথ সার্ভিস চার্জ। অর্থাৎ যাত্রা শুরু করার 48 ঘন্টা পূর্বে যদি টিকিট ফেরত দিতে যাই, তাহলে নিম্নে যে চার্জগুলো তারা কেটে নেবে সেগুলো হলো এসি শ্রেণীর জন্য 40 টাকা, প্রথম শ্রেণীর জন্য 40 টাকা এবং অন্যান্য শ্রেণীর জন্য 25 টাকা পরিষেবা চার্জ সহ কেটে নিয়ে বাকি টাকা আপনাকে ফেরত দিবে। দ্বিতীয় যে পলিসিটি হলো, ইন কেস অফ লেস দেন 48 আওয়ার্স অ্যান্ড মোর দেন 24 আওয়ার্স 25% অফ দ্য ফেয়ার উইল বি ডিটেক্টেড। অর্থাৎ যাত্রা শুরুর 48 ঘন্টার কম এবং 24 ঘন্টার বেশি হলে তাহলে টিকিটের মোট টাকার 25% টাকা কেটে নেওয়া হবে। তৃতীয় পলিসিটি হলো, ইন কেস অফ লেস দেন 24 আওয়ার্স অ্যান্ড মোর দেন 12 আওয়ার্স 50% অফ দ্য ফেয়ার উইল বি ডিটেক্টেড। অর্থাৎ যাত্রা শুরুর পূর্বে 24 ঘন্টার কম বা 12 ঘন্টার বেশি হলে টিকিটের মোট টাকার 50% টাকা কেটে নেওয়া হবে। এখানে চতুর্থ যে পলিসিটি রয়েছে, ইন কেস অফ লেস দেন 12 আওয়ার্স অ্যান্ড মোর দেন 6 আওয়ার্স 75% অফ দ্য ফেয়ার উইল বি ডিটেক্টেড। অর্থাৎ যাত্রা শুরুর পূর্বে 12 ঘন্টার কম বা 6 ঘন্টার বেশি সময় মধ্যে যদি টিকিট ফেরত দেওয়া হয়, তাহলে মোট টিকিটের টাকার 75% কেটে নেওয়া হবে। এখানে 5 নম্বরে যে পলিসিটি রয়েছে, নো রিফান্ড ফর লেস দেন 6 আওয়ার্স। অর্থাৎ 6 ঘন্টার কম সময়ের মধ্যে যদি টিকিট ফেরত দেওয়া হয়, তাহলে কোনোভাবেই তা গ্রহণযোগ্য হবে না, টিকিট ফেরত নেওয়া হবে না। 6 নম্বরে সর্বশেষ টিকিট রিটার্ন যে পলিসিটি রয়েছে, সার্ভিস চার্জ ফর অনলাইন পার্সেস আর নন রিফান্ডেবল। এখানে বলা হয়েছে অনলাইনে ক্রয়ের জন্য পরিষেবা চার্জ অফেরতযোগ্য। আশা করি আপনারা এই ভিডিওতে বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটার পর কীভাবে ফেরত দিতে হয় একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন এবং সবার আগে দেখতে পারবেন। ট্রেনের অন্যান্য আরও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল ভিজিট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।